নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাদৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিধ্যন্তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রীমা এবং স্বামীজি মহর্ষের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা আধ্যাত্মিক জগতের এমন এক সাধিকা মায়ের কথা স্মরণ করব, যিনি শ্রী শ্রী গোবিন্দমা নামেই আমাদের সকলের কাছে পরিচিত। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কৃপাধন্য শ্রী শ্রী গোবিন্দমায়ের আশ্রম রাধা গোবিন্দ জীব মন্দির শুকচরে অবস্থিত। আজ সেই পুণ্য আশ্রমে, পবিত্র তীর্থক্ষেত্রে ভক্ত ভগবানের মিলন উৎসব উদযাপিত হবে। বিকাল 4:30 থেকে সেখানে উৎসব শুরু হবে। ভগবানের সাথে ভক্তের যে মিলন সেটা চিরন্তন, এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব মন্দিরের সেই দুর্লভ মনোহর মূর্তি দর্শন করে আমরা সকলেই কৃতকৃতার্থ হব। সেই আশ্রমের পরম সাধিকা, পরম পূজনীয় ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী গোবিন্দমাকে পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজ দুটি প্রশ্ন করতেন, মা কাজ ঠিকমতো হচ্ছে তো, আনন্দ পাচ্ছ তো, শ্রী ভগবানের ভজন এবং দর্শনের অভিব্যক্তি আনন্দ। সত্যি সত্যি এই প্রতিদিনের সংঘাতময় জীবনে সাধু সন্ত যারা, তারাই পথের ঠিকানা বলে দেন। বলা হয়, মহানন্তস্তে সমচিত্যা প্রশান্তা বিমন্নব সৃহৃদ সাধব যে। মহান তারাই যারা সমচিত্ত, বিগত ক্রোধ সৃহৃদ এবং সাধু। তাই সাধু দর্শন করলেই পূর্ণ হয়। কোনো কোনো বিদগ্ধ মহাজন সাধক বলেছেন, যেমন ঘুম পায় তেমনই ধ্যান পায়। অর্থাৎ ঘুম পেলে যেমন আমরা নিদ্রার কোলে ঢলে পড়ি, তেমনি ধ্যান হলে মনের অতলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শ্রী শ্রী গোবিন্দমায়ের সাধন জীবন জুড়ে ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দজীও। সারাক্ষণ তিনি গোবিন্দজির প্রেমের ধ্যানে নিমগ্ন ছিলেন, এবং সত্যি সত্যি তিনি গোবিন্দজিকে যেভাবে ভালোবেসেছেন, সেবা করেছেন, পূজা করেছেন, সেটি তার জীবনকে করে তুলেছে এক মহাজীবন। বারবার বলতেন, সাধু চিনবে চরণে, মানুষ চিনবে মরণে। পরম পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ তার পরমার্থ প্রসঙ্গে খুব সুন্দর করে বলেছিলেন যে, যার আমার বলতে কিছু নেই, আপন পর নেই, তিনি নিজেকে যত লোকচক্ষুর অন্তরালেই রাখুন না কেন, জ্ঞানের আলোয় সমস্ত জগৎ যখন উদ্ভাসিত হয় ভগবত প্রেমের বন্যায়, তখন জগৎ প্লাবিত হয়। সত্যি সত্যি এই মহাপুরুষদের জীবন, মহাসাধিকাদের জীবন আমাদের বারবার ভাবায়। শ্রাবণ মাস এবং বুধবার এই রকমভাবেই তার জীবন আবির্ভাব হয়েছিল 1919 সালে, কারণ জন্মের তিথি এবং ক্ষণ অজানাই। পরবর্তী জিনের জীবনে তিনি গোবিন্দ মা বলেই নিজেকে পরিচয় দিতেন এবং আনন্দ বোধ করতেন। বিদ্যাশিক্ষার পর জীবনের ক্রম বিন্যাস অতিক্রম করে 1935 সালের মাঝামাঝি সাংসারিক জীবনে প্রবেশ করেন, এবং শ্রীযুক্ত কার্তিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় গোবিন্দমায়ের ধর্মপ্রথের প্রধান সহায়ক ছিলেন। প্রতি মাসে সেই যুগে পুরাণ প্রথা অনুযায়ী সত্যনারায়ণ ব্রত এবং সিন্নির ব্যবস্থা করা হতো। তো একবার কার্তিকবাবু মনে মনে সংকল্প করলেন যে, এবারে হরিনাম সংকীর্তন করাতে হবে। স্ত্রীকে বলেননি। সেই দিনই নিশাযোগে এক ব্রাহ্মণ দম্পতি একই সঙ্গে
সুস্বপ্ন দেখলেন। কচি মিষ্টি গলায় একজন ব্রাহ্মণ যেন বলছেন, নাম সংকীর্তন করাবি, আগে আমায় নিয়ে আয়। এইভাবেই সেই গোবিন্দজির আবির্ভাব হয়, অর্থাৎ স্বপ্নাদৃষ্ট বিগ্রহ পরবর্তীকালে শুকচরে বিরাজিত হয়েছে এবং ভগ্ন দেবালয়ের একটি নির্দিষ্ট স্থান থেকেই তাকে উদ্ধার করা হয়েছিল। পরবর্তী জীবনে স্বামী বিরজানন্দজি গোবিন্দমাকে একটি চিঠিতে লিখেছিলেন, মা গো, প্রেমাশ্রু গঙ্গাজলের চেয়েও পবিত্র, ভগবানের জন্য যে কাঁদতে পারে সেই তো ধন্য। শ্রী শ্রী গোবিন্দ মা শ্রী গোবিন্দজিকে অভিষিক্ত করেছিলেন সেই প্রেমের অশ্রুতে। 1941 সালের কৃষ্ণ চতুর্থীতে মন্দিরে পদার্পণ করেন এই রাধা গোবিন্দজিও। সাধিকা গোবিন্দমায়ের সমগ্র জীবনটি ছিল প্রার্থনাময়। তিনি প্রার্থনাতে ভগবানকে জীবন্ত করেছিলেন। যখন এই গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা হয়, সেই সময় পুরোহিত পুজো অর্চনা করে যখন প্রাণ প্রতিষ্ঠা করবেন বলে তার ক্রম পূজার ক্রমে এগিয়ে যাচ্ছেন, হঠাৎই বিগ্রহ দর্শন করে বললেন, কার প্রাণ প্রতিষ্ঠা করব মা, এই যে জীবন্ত প্রাণ প্রতিমা। এই অর্থাৎ সত্যি সত্যি এই অসীম কৃপা। এবং পরবর্তীকালে তার যে ভগবানের কাছে নিজেকে সমর্পণ সেইটি, যখন বিরজানন্দজি মহারাজ তাকে কৃপা করলেন, তখন সত্যি সত্যি তারা ভগবানের দৈবী লীলাটি আরও বুঝতে পারলেন। স্বামী বিরজানন্দজি মহারাজের পথ অবলম্বন করেই জীবনের শেষ পর্যন্ত তিনি এগিয়ে গেছেন। প্রায় বলতেন, গোবিন্দমা, আগে নিজে কিছু অর্জন করো, নির্জন নিরিবিলিতে তার সঙ্গে কিছু আদান প্রদান করে নাও, তবেই জীবনের সার্থকতা। মৌনতা অবলম্বন করেই সারা জীবন তিনি তার সাধন জীবনটি অতিবাহিত করেছেন। তো একদিন স্বামী কার্তিকবাবু একটু বলেছিলেন যে, অনুযোগ করে তুমি কারোর সাথে কথা বলো না, বলো না, দেখবে কেউ তোমাকে ভালোবাসবে না। তখন গোবিন্দমার উত্তর ছিল, আমি গাছের পাতায় পাতায় জল দিতে পারবো না, এক গোড়ায় জল ঢাললেই সব পাতা ভিজবে। পরম পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজ কার্তিকবাবুকেও এই রামকৃষ্ণ মন্ত্রে কৃপা করেন এবং দীক্ষাগ্রহণের আগে শ্রী শ্রী গোবিন্দজির আগমনের হেতু শ্রী শ্রী গোবিন্দ মায়ের রাধা গোবিন্দজির উপরই ঝোঁকটি বেশি ছিল। তাই কার্তিকবাবু মাঝে মাঝে বলতেন, তুমি তোমার গোবিন্দকে কত যত্ন করো, ভালোবাসো, কিন্তু আমার রামকৃষ্ণকে তত ভালোবাসো না। গোবিন্দ মা তখন হাসতে হাসতে বলতেন, আমি তোমার বুড়ো ঠাকুরকে তত ভালোবাসি না ঠিকই, কিন্তু উনি আমাকে খুব ভালোবাসেন। তো কার্তিকবাবু একদিন বললেন, বটে। তো একদিন যথারীতি গোবিন্দমা প্রতিদিনের মতন রাত 3টে যখন ঠাকুর ঘরে নিজের জপ ধ্যান শেষ করছেন, প্রণাম করবেন, হঠাৎ দেখলেন তার ঠাকুরের সিংহাসন আলো করে যেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আবির্ভূত হয়েছেন। তার দৃষ্টি প্রসন্ন, স্মিত হাসি মুখে, শ্রী শ্রী গোবিন্দমায়ের দেহে একটা বিদ্যুতের মতন খেলে গেল অনুভূতি। চমকে উঠেছেন, দেখছেন পুজোর আসনে শ্রী শ্রী রাধা গোবিন্দজিও নেই, একা ঠাকুর বিরাজ করছেন। তাহলে ঠাকুরের শ্রীমুখের কথা তিনি কি শুনতে পাননি? গোবিন্দমা বেশিক্ষণ সহ্য করতে পারলেন না, হ্যাঁ এ কি বলে শব্দ করে তিনি মূর্ছিত হয়ে গেলেন। ছুটে এলেন কার্তিকবাবু, বদ্ধ দরজা উন্মুক্ত করে দেখলেন অজ্ঞান অবস্থায় রয়েছেন। 3 দিন কেটে গেল, তারপর যখন তার জ্ঞান এলো তখন তিনি স্বামীকে বললেন, কি বলেছিলাম না, ঠাকুর রামকৃষ্ণদেব আমাকে ভালোবাসেন। এই ঘটনাটি ঘটেছিল কাশী ভেলুপুরাস্থিত বাড়িতে। আধ্যাত্মিক জীবনকে পরিপুষ্ট করার জন্য গুরু চিরকালই পথ দেখিয়ে দেন। সেই জন্য স্বামী বিরজানন্দজি মহারাজ 1350 সালে একটি চিঠিতে লিখেছিলেন,
মা রাধারানী অর্থাৎ গোবিন্দ মাকে উদ্দেশ্য করে, তুমি নিয়মিত জপ ধ্যান করছো জেনে প্রীত হলুম, তাঁর জন্য যে কাঁদতে পারে সে তো মা ধন্য, সে পুরুষই হোক আর স্ত্রীলোক হোক, স্ত্রীলোকই হোক, প্রাণের আবেগই আসল কথা। সত্যি সত্যি এই গুরুদেব তাকে যেন একেবারে অধ্যাত্ম জীবনের পরম চাবিকাঠিটি দিয়ে দিলেন। এই মহা সাধিকা সারা জীবন জুতো ব্যবহার করেননি, চটি জুতো ব্যবহার করেননি, তার পিতা জীবিত থাকাকালীন একবার নিজে হাতে করে এক জোড়া চটি এনে আদরের কন্যার পায়ে রেখে দিয়েছিলেন, বলেছিলেন মা আমি নিজে হাতে করে এনেছি তুমি পরবে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ মা সেই চটি জোড়া মাথায় টেকিয়ে বললেন বাবা তোমার আনা জিনিস আমি মাথায় টেকিয়েছি কিন্তু আমি ব্যবহার করব না। তখন পিতা খুব আফসোসের সঙ্গে বললেন আমি তো তোমাকে রাজরানী করে দিয়েছিলাম, একবারে প্রাসাদপম অট্টালিকা, এইসব ছেড়ে তুমি এরম পথ কেন? তখন গোবিন্দ মা হাসতে হাসতে বললেন আমি তো কিছু ছাড়িনি বাবা, আমি ধরেছি তা শাশ্বত নিত্য, তাকে ধরলে এই অনিত্য সংসার আপনি ত্যাগ হয়ে যায়, আর সেই ত্যাগেই আনন্দ। এখানেই তো ভক্ত যখন ভগবানকে পেয়ে যায় তখন সে ভগবানের কাছেই থাকতে চায়, সেটিই ভক্ত ভগবানের মিলন, তখন সে ভগবত কৃপাকে গভীরভাবে আস্বাদন করে এবং সাধন জীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য, আরও সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর সাধনায় ব্রতী হয়। সত্যি সত্যি এইটি অধ্যাত্ম জীবনের, যে যাকে শাশ্বত নিত্য তাকে যদি আমরা ধরতে পারি তাহলে অনিত্য সংসার আপনিই ত্যাগ হয়ে যায় এবং সেই ত্যাগে আনন্দ হয়ে যায়। এই আনন্দ যে পেয়েছে তার আর অন্য কিছু লাগে না এবং সেটা সে অনুভব করে। আমি তো শুনেছি তার নূপুরের ধ্বনি, এই নূপুরের ধ্বনি সবাই শুনতে পায় না, সেই জ্যোতিরও জ্যোতি সবাই দেখতে পায় না। যে প্রকৃত ভগবানকে চায়, সব কিছু ছেড়ে দিয়ে যে এক লক্ষ্যে স্থির থাকে তাকেই তিনি কৃপা করেন। 1950 থেকে 1976 সাল পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে তিনি ছিলেন এবং সাধন জীবনের অধিকাংশ সময় তিনি এখানে থেকেছেন এবং ওই বৃন্দাবনের রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির টানে সমস্ত বাধাবিঘ্ন তিনি উপেক্ষা করেছেন। পরম ভাগবত ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন যাদের কর্ণ বধির তাহারা শুনতে পায় না, সত্যি সত্যি। এবং গোবিন্দ মা প্রথমবার শ্রীবৃন্দাবনে পদার্পণ করে গোবিন্দজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তুমি কি আমাকে বংশধ্বনি শোনাবে? ভাবগ্রাহী জনার্দন ভক্তের সেই মনোবাসনা পূর্ণ করেছেন। ওই যে পুরোটা দাও তবে পুরোটা পাবে, গোবিন্দ মা বুঝলেন যে পুরোটা তাকে দিতে হবে, দিয়েছিলেন তাই তিনি পেয়েওছিলেন। এইভাবে তার সাধন জীবন গভীর, সে তো বলে আমরা শেষ করতে পারবো না, তার সাধন জীবনের কথা বলা যায় না। একজন সাধক বা সাধিকাই পারেন আর একজন সাধক বা সাধিকার জীবনের গতিপথকে বর্ণনা করতে। আমরা শুধু ওই তাদের সাধনার ক্রমগুলোকে একটু বর্ণনাই করতে পারি কিন্তু অনুভব আর উপলব্ধি করতে গেলে সেই প্রেমের জগতে আসতে হবে, কারণ ভগবান সেই প্রেমেতেই আসক্ত, তিনি প্রেমেতেই বশীভূত। শ্রীবৃন্দাবনে প্রবল গ্রীষ্ম এবং ঠান্ডায় গোবিন্দমা নিজের আঁচলটা বিছিয়ে রাত্র বিশ্রাম করতেন। শয্যার বিলাসিতা যদি দেহকে আকর্ষণ করে ভজনে বিঘ্ন ঘটায় সেজন্য তিনি শয্যা ব্যবহার করতেন না। ক্রমে তার অজপা অবস্থা শুরু হয়েছিল, এই একেবারে অজপা, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি। অনেক ভক্ত অনুরোধে তিনি পরবর্তীকালে কাশি, কলকাতা বা আসানসোলে থাকতেন। একবার কাশিতে থাকাকালীন তাপসী বসুমতী মার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। বসুমতী মা জিজ্ঞাসা করেছিলেন গুরু লাভ হয়েছে কিনা, তখন উত্তরে গোবিন্দ মা যখন
পরম পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের কথাটা বলেছিলেন বা নামটা বলেছিলেন, তখন দু হাতে তালি দিয়ে বসুমতী মা বলেছিলেন, ওহ তবে তো হয়েই গেছে। শ্রী শ্রী গোবিন্দ মার শ্রীমুখে তার সন্তানরা কিছু কিছু শুনেছেন, ধামের মাহাত্ম্য, ধামের রজের মাহাত্ম্য, এবং সেখানে আসন করে দিনের পর দিন বসে থাকতে পারলে কি লাভ হয়। তাই এই মহাসাধিকা বারবার বলতেন, সেই সময়টা শ্রী গুরুদেবের কৃপায় যতটা সঞ্চয় করে নিয়েছি তাতেই আমার বাকি জীবনটা মহানন্দে কেটে যাবে, কি হলো কি পেলাম তা এই ক্ষুদ্র কলমের আঁচড়ে জানা যাবে না, কেউই তা পারে না, বোধহয় আমার প্রতিটি লোমকূপে তার কৃপায় রসসিঞ্চিত হয়েছে, এত দয়া এত কৃপা তার অহেতুকিক কৃপা গুণে পেয়েছি, আমার নিজের কোনো বাহাদুরি নেই। এইভাবে তিনি দিনের পর দিন এই ভালোবেসে গেছেন ভগবানকে, ভগবানের সুরে সুর মিলিয়েছেন, এবং গুরুদেবের আদেশেই পরবর্তীকালে তিনি দীক্ষাদান শুরু করেছিলেন। ভক্তের সংখ্যা খুব অল্প এবং আস্তে আস্তে পরবর্তীকালে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয়, মন্দির প্রতিষ্ঠার পর থেকেই তিনি বারবার বলতেন কবে যাব তার চরণে। 1985 সালে সুকচরে গঙ্গার ধারে অল্প জমিতে জমি ক্রয় করে 1988 সালে রথ দ্বিতীয়ার দিন শ্রীগোবিন্দজি এই শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত হন। 1994 সালের 16ই আগস্ট মঙ্গলবার শ্রী গুরু গঙ্গা, গুরু গীতা, গুরু গায়ত্রী, গুরু গোবিন্দ এই নাম উচ্চারণ করতে করতে যোগ সিদ্ধা গোবিন্দ মা সেই মহাসমাধিতে বিলীন হলেন। গোবিন্দ মা বলতেন, সমর্পিত জীবনে স্বাধীন ইচ্ছা চলে না, সম্পূর্ণ নির্ভরতাই সমর্পিত জীবন, ভগবানের চরণে সমর্পণ করতে হয়। এই সাধিকারা যুগ যুগ ধরে নিজেকে সমর্পণ করে নিয়ে দিয়েছিলেন এবং সেই জন্য তারা সেই জ্যোতির্ময় পুরুষের সন্ধান পেয়েছিলেন, এবং সন্ধান পেয়ে তারা ভগবানকে সরাসরি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা জগৎ কল্যাণে আবির্ভূতা হয়েছিলেন। পূজনীয় স্বামী নির্বাণানন্দজি রামকৃষ্ণ সারদা মিশনের এক সন্ন্যাসিনী মাকে বলেছিলেন, সার কথা মনে রেখো, সাধু জীবন হচ্ছে নিঃসঙ্গ জীবন, ঈশ্বর সান্নিধ্যের জীবন, তাকে ধরে থাকতে পারলে তিনিই ভেতর থেকে গাইড করবেন, তার ভজনা করলে তার গুণরাজি আপনা থেকেই আমাদের দেহ মনের মধ্যে প্রকাশিত হবে। সত্যি সত্যি আমরা যদি এই প্রকৃত সাধু জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পারব যে প্রকৃত সাধু জীবন শুধু বহিরঙ্গে গেরুয়া নয়, প্রকৃত সাধু জীবন হচ্ছে খুব করে ভগবানকে আঁকড়ে ধরা, ডুবে যাওয়া। শ্রী শ্রী গোবিন্দ সাধিকা গোবিন্দ মা ভগবানে ডুবে গিয়েছিলেন, আঁকড়ে ধরেছিলেন গোবিন্দজিকে, তাই গোবিন্দজিও এই মহান সাধিকার সাথে চির অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা প্রাণারাম।